লকডাউনের মধ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া শহরে। শুক্রবার দিনে দুপুরে চুঁচুড়া ময়দানের সামনে খুন হন ছবি দে নামের এক মহিলা। পুলিশের প্রাথমিক অনুমান, গলার নলি কেটে খুন করা হয় মহিলাকে। এই খুনের কথা স্বীকার করে হুগলির চুঁচুড়ার বাসিন্দা তারক মণ্ডল নামে এক ব্যক্তি চুঁচুড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে। অবৈধ প্রেমের কারণেই খুন বলে জানাচ্ছে এলাকার মানুষ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন, কিন্তু লকডাউনের মধ্যে দিনে দুপুরে এই খুনের ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মা বাবার সঙ্গে এতে আসছিল আর পিছনে একটি ছেলে এসে এরকম করেছে। কোথায় বাড়ি? বাবার নাম কি? বাবার নাম দীপঙ্কর দে। মায়ের নাম? ছবি দে। ছবি দে? বাবা কি করে? বাবা কি করে? বাবা প্লাম্বারের কাজ করে, রাতে রাতে নাইট ডিউটি করে। কে মারলো মাকে? কে মারলো? আজকে মা কখন বেরিয়েছিল বাড়ি থেকে? ওই বাবার সাথে বেরিয়েছে, বাবার সাথে বেরিয়েছিল। এখন কি তারকের সাথে থাকতো না বাবার সাথে থাকতো? তোমাদের বাড়ি যেত? বাবা কোথায়? তোমার বাবা এখন কোথায় আছে? আর তারক বোঝাই যাচ্ছে যে কিভাবে লকডাউন প্রতিপালিত হচ্ছে। আমরা দেখতে পেলাম জনবহুলভাবে হয়ে উঠেছে এই মাঠ প্রাঙ্গণ। এখানে দিনে দুপুরবেলা গলার নলি কেটে খুন করে দেওয়া হলো একটা মেয়েকে। তো সে হয়তো বিবাহিত ছিল না, তার স্বামী মানে অবৈধ একটা সম্পর্ক জেরে থাকতো এবং কোনোরকম তাদের মধ্যে বচসা হয়েছে, কিন্তু দিনে দুপুরবেলা এখানে গলার নলি কেটে দিল। মানে কিভাবে আজকে চুঁচুড়া শহরে আতঙ্ক গ্রাস করে রয়েছে সাধারণ মানুষের। আজকে কোনো মানে কোনো সিওরিটি নেই যে যে কোনো মুহূর্তে যে একটা প্রাণনাশ হয়ে যেতে পারে। আজকে সামনে স্থানীয় প্রশাসন, এখানে ডিএম অফিস, আমাদের এখানে সার্কিট হাউস, সর্বদা এখানে পুলিশ থাকে। আজকে দেখতে পাচ্ছেন যে কিভাবে আজকে এই ঘটনা ঘটলো। এই সাধারণ মানুষ আতঙ্কে হয়ে রয়েছে। আপনারা কি আতঙ্কিত ঘটনা? অবশ্যই আতঙ্কিত, মানে আজকে রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে যে আর কিছু ঘটে যেতে পারে। আজকে এছাড়া আজকে লকডাউন অস্ত্র নিয়ে ঘুরছে, কোনো ইয়ে নেই অস্ত্র। এখানে বলতে গেলে আমাদের স্থানীয় প্রশাসন সবই জানে, এক একজনের বাড়িতে প্রচুর অস্ত্র রয়েছে। এখানকার রাজনৈতিক উর্দিধারী নেতাদের ছত্রছায়ায় রয়েছে প্রচুর এখানে পোষা গুন্ডা। এখানে সামনেই মদের দোকান। এই ঘটনাটা তো রাজনৈতিক নয়, এই ঘটনাটা রাজনৈতিক নয়, কিন্তু হয়তো দেখা যেতে পারে যারা রয়েছে তারা কোনো রাজনৈতিক নেতার মদত পুষ্ট। কারণ যাদের এরকম প্রকাশ্যে দিবালোকে গলা নলি কেটে দেবে এত বড় সাহস রয়েছে, তারা নিশ্চয়ই কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়ায় প্রতিপালন করছে। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।